আমার নবীর মক্কার জমিন শেষ, আমার নবী যখন তায়েফের ময়দানে দাওয়াত দিতে গেলেন, তায়েফের কাফেররা নবীর দাওয়াত গ্রহণ করে নাই, করেছিল সবাই জানেন। আমার নবী কয়েকশো কিলোমিটার পাড়ি দিয়ে তায়েফের জমিনে গিয়েছেন, তায়েফের কাফেররা বলল এ হচ্ছে পাগল, নাউজুবিল্লাহ পড়া। আমার নবী কি পাগল? যখন আমার নবী কি পাগল, গোটা বিশ্বের জন্য আমার নবী রহমত চিল্লা এখন সুবহানাল্লাহ। তায়েফের কাফেররা বুঝতে পারলো, তায়েফের কাফেররা বাচ্চাদেরকে লেলিয়ে দিল, বলো এই যে একটা পাগল যায় ওরে তোমার ঢ্যাল মারবা, জোরে কর নাউজুবিল্লাহ। আমার নবী, আচ্ছা একটা কথা আমাকে বলেন তো, আমার নবী যে তায়েফের ময়দানে গেলেন, মানুষকে ইসলামের দাওয়াত দিতে গেলেন, এটা কি নবী নিজের স্বার্থে গিয়েছেন নাকি তায়েফবাসীর স্বার্থে গিয়েছেন? নিজের স্বার্থে নাকি তায়েফবাসীর স্বার্থে? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাত খেয়ে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। সুবহানাল্লাহ, আমার নবী তায়েফের মরুতে পাথরের আঘাত খেয়েছেন, গোটা শরীর থেকে নবীজি রক্ত প্রবাহিত হচ্ছে, জিবরাইল আসছে বলছে নবী একটাবার আপনি আদেশ করেন, এই পাহাড় দুই পাশের পাহাড়কে আমি আল্লাহ তাআলার আদেশের মাধ্যমে এক করে দিব, পুরো তায়েফবাসীকে সেকেন্ডে ধ্বংস করে দিব। আমার নবী বললেন না এটা করো না, সুবহানাল্লাহ বলেন নবী, বললেন হয়তো তায়েফবাসী আজকে ইমান আনে নাই কিন্তু নেক্সট টাইমে নেক্সট জেনারেশন ইমান আনতে পারে, তোমরা তাদেরকে ধ্বংস করে দেও না কম। সুবহানাল্লাহ, নবীর হৃদয়ে যে মায়া এটা কম না বেশি? যখন কম না বেশি, কিন্তু বর্তমান যুব সমাজ এই নবীকে হিরো হিসেবে মানে না, হিরো মানে শাহরুখ খানকে, যখন ঠিক না বেঠিক ঠিক না যুব, তোমার লাইফের আইডল শাহরুখ খান নয়, তোমার লাইফের আইডল আমির খান নয়, তোমার লাইফের আইডল এটা ঋত্বিক রোশন নয়, তোমার লাইফের আইডল রাহমাতুল্লিল আলামিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, হি ইজ ইওর রিয়েল হিরো, হি ইজ ইওর রিয়েল আইডল। সো ইফ ইউ ওয়ান্ট টু ফলো সামওয়ান, সো ইউ হ্যাভ টু ফলো দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আইডল হচ্ছে আমাদের নবী, ঠিক কিনা? আমার নবী বদ্ধ করলেন না, নবী সহ্য করলেন, আল্লাহ বললেন নবী আপনাকে খুশি করার দায়িত্ব কার? জোরে কোন কার? আপনার দুঃখ কষ্ট দূর করার দায়িত্ব কার? আমার নবী গভীর রাত নবী তায়েফের মাটিতে আঘাত, নবীর শরীরে রক্ত, নবী আঘাতে নবীর শরীরটা জর্জরিত হয়ে আছে, কেউ ইসলাম গ্রহণ করেন, আমার নবীর মনটা খুব খারাপ, যা এত দূর থেকে আসলাম কেউ ইসলাম গ্রহণ করলো না। আমার নবী গভীর রাত্রিতে মসজিদের ভিতরে ঢুকে কোরআন তেলাওয়াত শুরু করলেন, কি তেলাওয়াত শুরু করলেন যে এখন কি তেলাওয়াত? আমার নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, এত সুন্দর তার সাউন্ড, আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে ওখানকার সব জিন কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে কম সুবহানাল্লাহ। আল্লাহ বললেন নবী নিরাশ হওয়ার কোনো কারণ নাই, ভরসাহীন হওয়ার কোনো কারণ নাই, তায়েফের জমিনে মক্কারা তায়েফের জমিনে কাফেররা যদিও ইসলাম গ্রহণ করে নাই, তবে জিনদের মাধ্যমে ইসলাম গ্রহণ করিয়ে আপনাকে খুশি করে দিল কে? নেভার লুজ হোপ, নেভার বি ফ্রাস্ট্রেটেড, হতাশার কোনো কারণ নাই, ভরসা যদি আমি আল্লাহকে করতে পারি প্রত্যেকটা প্রান্তে আমাকে সাহায্য করবে একজন, তিনি কে? এবার দাওয়াতি জীবনে বিশ্বনবী ভাবলেন দাওয়াতের অগ্রগতি খুব কম, দাওয়াতের অগ্রগতি বেশি একটা নাই, বর্তমান সময়ে
দাওয়াতের অগ্রগতি বাড়াতে চাইলে মিডিয়ার দরকার আছে না নাই? অনেকে কথাই বলেন না, জোরে কোন আছে না নাই? রাজশাহী নিয়ে আমার খুব আফসোস হয়, আমি তো কিছুই না, আমি আবরারুল হাক আসিফের না আছে এলেম, না আছে কোনো যোগ্যতা, না আছে কোনো কোয়ালিফিকেশন। আমার আফসোসটা হচ্ছে এই জায়গাতে যে বাংলার এই রাজশাহীতে অনেক যোগ্যতা সম্পন্ন আলেম আছে না নাই, জয় কোন আছে না নাই? আফসোস, এত বিশাল বড় মসজিদ, এত বিশাল বড় জায়গা, হুজুর সাহেব কথা কয়, বর্তমান প্রেক্ষাপটে কি চলে, কোথায় কি চলছে, হুজুর সাহেব একটা কথাও কয় না, চিল্লায় কোন ঠিক কিনা, এটা আমি আমাদের আত্মসমালোচনা করছি, নিজ ব্যক্তির সমালোচনা আমি করছি, যে আমাদের আলেমদের মাঝে এখন কমতি হচ্ছে দুইটা। জোরে কোন কয়টা? জোরে কোন কয়টা? এক নম্বর, আমরা আলেমরা বর্তমান প্রেক্ষাপট বুঝি না, চিল্লায় কোন ঠিক কিনা, আলেমরা বোঝে না, খালি আগেকার যুগের কিচ্ছা কাহিনী আছে না নাই? আমি বলি ঠিক আছে, কিচ্ছা কাহিনী বলেন, ঘটনা বলেন, ডাজন্ট ম্যাটার, এটা তো আমিও বলি, কিন্তু কথা হচ্ছে এই যে আগের যুগের কথার সঙ্গে আগের যুগকে বর্তমান যুগের সঙ্গে মিলাতে পারলেই আপনি প্রকৃত পক্ষের আলেম, চিল্লায় কোন ঠিক কিনা, কথা ঠিক না বে? ঠিক। এক নম্বর কমতি। দুই নম্বর কমতি হচ্ছে আমাদের আলেমরা মিডিয়ার যে গুরুত্ব একটা আছে এটা কোনো আলেম বুঝতে চায় না, চিল্লায় কোন ঠিক কিনা, কথা ঠিক না? এটা বুঝতে চায় না। এখন তো মসজিদগুলো এমন একটা ভাব, সভাপতি সাহেবের বাড়িতে টিভি আছে কোনো সমস্যা নাই, সভাপতি সাহেব বাড়িতে গান দেখে সিনেমা দেখে কোনো সমস্যা নাই, কিন্তু কিছু কিছু মসজিদে সভাপতি সাহেবের ফতোয়া শুরু হয় যখন মসজিদে ক্যামেরা আসে, এরকম মসজিদ নাই আমাদের? এই মসজিদটা আসলেই আলহামদুলিল্লাহ, যদি কোন আগে আলহামদুলিল্লাহ, আমাদের এই মসজিদে এরকম কেউ নাই। অনেক মসজিদে আমাকে খতিব সাহেবরা ফোন দেয়, হুজুর, খতিব সাহেব ফোন দিয়ে কয় হুজুর সভাপতির মাইয়া পর্দা করে না, ক্যাশিয়ার সাহেবের কেউ পর্দা করে না, কিচ্ছু করে না, খালি হারামের দিকে সবাই, কিন্তু সমস্যা ওখানে নাই, যখন আমি প্রচার করতে একটা ক্যামেরা নিয়ে আসি তখন সমস্যা শুরু হয়ে যায়। এরকম মসজিদ বাংলাদেশে নাই? আমি তো তখন বলি যা, আমি তো একটা মসজিদ পাইছি ভাই, আমার মসজিদের সভাপতি বলেন, ক্যাশিয়ার সাহেব বলেন, সেক্রেটারি সাহেব বলেন, আমাকে যখন থেকে আমি এখানে আসছি বলছে হুজুর আপনি প্রচার করেন, আমাদের কোনো সমস্যা নেই, যদি কোনো আলহামদুলিল্লাহ। এই যারা যুবকরা দূর দূর থেকে আসছো, নারায়ণগঞ্জ থেকে আসছে, ঢাকার থেকে আসছে, এখানে একটা মসজিদের কমিটি এবং আশেপাশের লোকদের কৃতিত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ সবাইকে মিডিয়ার গুরুত্ব বোঝার তৌফিক দান করুক, জোরে কোন আমিন। এবার নবী বললেন দাওয়াতের কাজের তাপমাত্রা বাড়াতে হবে, আমার নবী দোয়া করলেন ও আল্লাহ দুইজন ব্যক্তিকে মুসলমান হিসেবে কবুল করে নাও, কয়জন ব্যক্তি? এক নাম্বার হচ্ছে আবু জাহেল, দুই নাম্বার হচ্ছে অমর, দুই নাম্বার কে? অমরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করে নাও। আল্লাহ বললেন নবী হতাশ হওয়ার কোনো কারণ নাই, দোয়া কবুল করবে একজন, তিনি গেলেন আল্লাহ।